নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু ভিন্ন স্বাদের সয়াবিনের তরকারি। সেজন্য দেখুন হাঁড়িতে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব জল। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আমি এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দেব। সয়াবিন এবং আলুটা আমি 4 মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। ওপর থেকে ঠান্ডা জল দিয়ে আমি একটু সয়াবিন আলুটাকে একটু ধুয়ে নিচ্ছি। সয়াবিনটা আমি খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে হাত দিয়ে চিপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। হলুদটা আমি আগেই দেব না, খানিকটা পরে হলুদ দেব। 2 মিনিট মতো আমি তেলের সঙ্গে একটু ভেজে নিলাম লবণটা দিয়ে। এবার আমি হলুদটা দিয়ে দেব। হলুদটা আগে দিলে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, সেজন্য আমি হলুদটা আগে ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এই সয়াবিনটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো আমি বেশ একটু লাল করে ভেজেছি, খুব কড়া করিনি। এই দেখুন, খুব কড়া করে ভাজিনি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটা আমি 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এই ফোড়নটা আমি 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা। দিয়ে দেবো কয়েক টুকরো রসুন। আরও খানিকটা সময় আমি একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি কিছুটা সময় ধরে একটু নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নেব। দেখুন সমস্ত উপকরণগুলো বেশ কষানো হয়ে গেছে, আলুগুলো বেশ ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। আরও 1 মিনিট মতো আমি সমস্ত উপকরণ একটু ভেজে নেব। দেখুন সমস্ত উপকরণগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই তরকারিটাতে আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা একটু ঝোলঝোল খেতে বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লবণ হলুদের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। এবার আমি এই ঝোলটা বেশ খানিকটা সময় ধরে একটু ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে, ঝোলটাও বেশ শুকিয়ে এসছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো শিলনোড়াতে বেটে রাখা গরম মশলা। এটা আপনারা কিন্তু গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন, বাটা মশলাটা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রান্নাটা নামিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন বাটা মশলা ছাড়া কি দুর্দান্ত স্বাদের কিন্তু এই রান্নাটা আমি করেছি। এটা আপনার বাড়িতে একবার চেষ্টা করবেন, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি এই রান্নাটা আপনাদের ভীষণ ভালো লাগবে।